নয়গ্রামের তপবন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৫০টি দাঁতাল হাতি আতঙ্কিত এলাকার বাসিন্দারা ঝাড়গ্রাম জেলা নয়গ্রাম ব্লকের তপবন এলাকায় শুক্রবার সকালে ঠুকে পড়ে দলমা থেকে আসা প্রায় পঞ্চাশটি দাঁতাল হাতি যার ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যেভাবে শুক্রবার হাতির দল ওই এলাকায় সাত সকালে দাপিয়ে বেড়াচ্ছে তাতে ঘরবাড়ির পাশাপাশি মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে এলাকার বাসিন্দারা আতঙ্কিত গ্রামবাসীরা কার্যত হাতির হামলায় আশঙ্কায় দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে দিনের বেলা যেভাবে হাতির দল এলাকায় ঢোকে যেভাবে তাণ্ডব শুরু করে রাতের বেলা কিভাবে তাণ্ডব করবে সেই আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তপবান এলাকার বাসিন্দারা খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা তপবান এলাকায় গিয়ে হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করে সেই সঙ্গে বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় সেই সঙ্গে কেউ যাতে জঙ্গলে প্রবেশ না করে সেই নির্দেশ দেওয়া হয় তাই হাতির দল যাতে খাবারের সন্ধানে ঢুকে তাণ্ডব শুরু করতে না পারে সেই জন্য বন দপ্তরের কর্মীরা ওই হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে